খুলনায় ধর্ষণের অভিযোগ করা নারীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। রোববার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গণমাধ্যম কর্মীদের সামনেই দুর্বৃত্তরা তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবে অভিযোগ অস্বীকার করে এমন কোনো ঘটনা ঘটেনি বলে গণমাধ্যমকে জানিয়েছে ওই উপজেলা চেয়ারম্যান। মধুগ্রাম কলেজে যখন পড়াশোনা করতাম তখন থেকে ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী জাজ আহমেদের সাথে প্রেমের নৈতিকতা সম্পর্ক হয়। তারপরে প্রলোভন দেখায় ও দীর্ঘদিন যাবৎ আমাকে ব্যবহার করেছে, কিন্তু এখন বিয়ের প্রলোভন দেখায় ব্যবহার করে আসছে, কিন্তু নেওয়ার কথা বললে সে এখানে আমার সাথে কোনো কথাই বলে না, কোনো পরে বলবে না। পরে তিনি আজকেও একটা অনৈতিক তিনি আমার সঙ্গে করেছে, উনি বলেছে যে আমি ঢাকার থেকে ফেরার পরে বলবো না। উনি তো আমার বিয়ের প্রলোভন দেখায় আমার দীর্ঘদিন যাবৎ ব্যবহার করে আসছে, আমার সঙ্গে দীর্ঘদিন যাবৎ বিবাহিতাও করছে। আপনাকে ধর্ষণ করেছে শাহপুরে পার্টি অফিসে? কি বলে তো পার্টি অফিসে যখন কেউ না থাকে তখন সেটা কি নিস্তলা না দিতে নিস্তলা নিস্তলা অফিসে? হ্যাঁ, সত্যি কথা বলছেন? হ্যাঁ সত্যি কথা বলছি। সেখানে আর কেউ ছিল না? উনি যখন থাকে তখন কেউ থাকে না। ওনার নিজের অফিস নাকি পার্টি অফিস? ওনার নিজের অফিস। এটা এর আগে মেলামেশা করতেন কোথায়? এর আগে ওনার বাসায় যখন চাপে সাবুরে কোথায় বাড়িতে বাড়িতে কেউ থাকতো না? না, আমি যাই কোনোদিন কারণে পাই না। আপনি কি তারে চেনেন পুরোপুরি? তার নাম কে? গাজী আব্দুল হাদিস ছেলে, বড় ছেলে গাজী জাজান। সম্পর্ক কি আপনার সাথে গাজী হাদিস সঙ্গে না গাজী এজাজ আহমেদের সঙ্গে? গাজী এজাজ আহমেদের সঙ্গে। তা আপনাকে ধর্ষণ কে করেছে? গাজী এজাজ আহমেদ। আপনার প্রলোভন দেখে তার তো বউ আছে, তারপরেও আপনি কেন প্রলোভন দেখাচ্ছেন? উনি তো আগে বলছিল নেই, সে চলে গেছে। বউ চলে গেছে তাই বলছে? এখনো বলে সে চলে গেছে। আপনি এখন কি চান? আমার এখন নেবে মানে আমি ওনার সঙ্গে যাব। উনি মানে কার সঙ্গে যাব? এজাজের সঙ্গে যাব। এজাজ আপনাকে কি বলবে? বউ যদি না করবে তাহলে এত রাত জাগে আমি কেন? এই গেলেন গতকাল রাত 11:30 থেকে একজন নারী আমাদের এইখানে ইমার্জেন্সির মাধ্যমে উনি আমাদের গাইনি বিভাগে ভর্তি হন এবং ইমার্জেন্সিতে এসে তিনি কিছু অভিযোগ করেছিলেন, আমরা সেগুলো লিপিবদ্ধ করেছি এবং নারী ধারাবাহিকতায় গাইনি বিভাগের যে চিকিৎসক তার পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং সেগুলো আমরা সব লিপিবদ্ধ করেছি এবং পরবর্তীতে তিনি যে ধরনের অভিযোগ করেছেন সেই ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের সরকারের যেসব আইন আছে বা তিনি যে নিজেকে কিছুভাবে তিনি শারীরিকভাবে নিগৃহত মানে মনে করছেন সেজন্য তাকে আমরা একটা সাপোর্ট সেন্টার হিসেবে আমরা ওসিসিতে এখানে যে একটা ভিক্টিম সাপোর্ট সেন্টার আছে সেখানে আমরা ভর্তি করে রেখেছি এবং তারই কথা অনুসারে আমরা আমাদের যে যাবতীয় কার্যক্রম যেমন তার কিছু বয়স নির্ধারণের জন্য এক্সরে করা প্লাস আরও কিছু আমাদের যে কার্যক্রমগুলো সকালবেলা আমরা সেগুলো করেছি ফরেন্সিকের কার্যক্রম বর্তমানে তিনি আমাদের যে ভিক্টিমকে আমাদের এখানে ভর্তি হিসাবে আছেন পরবর্তীতে আমরা পরবর্তীতে তাকে তার মত অনুসারে তিনি কী চাচ্ছেন সেগুলোকে প্রেফারেন্স দিই আমরা পরবর্তীতে কার্যক্রমগুলো অনুসরণ করবো আর কি।
প্রাথমিক পর্যায়ে কোনো কিছু পাওয়া গেছে কিনা, এটা আসলে যে আমাদের যিনি গাইনি বিভাগের দায়িত্ব চিকিৎসক তারা যে এক্সামিনেশন করেছেন সেই ফাইন্ডিংসগুলো রাখা আছে, সেগুলো আসলে এখনও আমাদের কাছে এই মুহূর্তে বলার মতো কিছু নেই এবং আমাদের বিষয়ে আমরা অবগত। তার কোনো প্রশ্ন আছে? আমি আবাসিক মেডিকেল কলেজ অফিসার, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ওসিসির কোঅর্ডিনেটর হিসেবে। তাই মূলত ওনার অভিযোগটা কি করছে একটু যদি স্পষ্ট বলতেন। উনি অভিযোগ করেছেন যে ওনাকে হয়তো বা কিছুটা শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে, এ ধরনের একটি অভিযোগ নিয়ে এসে গেছে আর কি। না ঠিক অতখানি উনিভাবে আমাদেরকে বলেনি আর কি, যতটুকু বলেছেন আমরা এখানে লিপিবদ্ধ করে রেখেছি আর কি, যে বিগত সময় ধরে ওনার সাথে একটা পরিচিত ছিল, হয়তো বা যে কোনো কারণেই যে কোনোভাবেই তাদের মাঝখানে সম্পর্কের অবনতি ঘটায়, যে কোনোভাবেই তিনি মনে করছেন যে তিনি শারীরিকভাবে নিগৃহীত হয়েছেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি এখানে আমাদের এসেছেন।